চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে রবিবার, একেতে ছুটির দিন, কিন্তু আজকে দিনটা খুব একটা ভালো শুরু হয়নি, কারণ একেতে কালকে তো পুজোর একটা চাপ ছিল, সেই নিয়ে কালকে রাত্রি অনেক হয়ে গেছে শুতে, শরীরে সারাদিনের খাটনি, একটা এনার্জি লস সেটা তো গেছেই। তার উপরে সকাল থেকে বাবা আজকে খবর কালকের দিকেই শুনেছি, কিন্তু আজকে কালকে পুজোর তাহলে ঠিকমতো শুয়ে পড়তে পারিনি। আজ সকাল থেকে বাবার খবর দেখছে, উড়িষ্যা এত বড় একটা ট্রেন দুর্ঘটনা, মানে কত মানুষের কত ক্ষতি হয়ে গেল, মানে কি বলবো, কিছু বলার নেই। এইসবের মধ্যে দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে, এখন থেকে আমরা যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা চলো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তা চলো, এখন যাচ্ছি একটু বাইরে, বুঝতেই পারছো দুজনে রেডি হয়ে গেছি, গেমে জানাই যাচ্ছি। হ্যাঁ, দুজনে বেরিয়েছি, বেরোবো এখন, একটু কাজ আছে। তো চলো, যেতে যেতে যতটা পারবো কথা বলবো, আর নাহলে বাড়িতে এসে কথা বলবো। চলো চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তানিজুমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড ইভিনিং জানাচ্ছি। আর যেসব বন্ধুরা আমাদের ভিডিও দেশের বাইরে থেকে দেখছো, তোমাদের সবাইকে গুড ইভিনিং জানাচ্ছি আর আমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে ব্লগটা শুরু করতে করতে সন্ধেই হয়ে গেল। তা এখন থেকে যা যা করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, যতটা পারবো ততটা চেষ্টা করবো তোমাদেরকে শেয়ার করার। আমরা যে কাজে বেরিয়েছিলাম সেই কাজ তো কমপ্লিট হয়ে গেছে, আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো যাওয়ার পথে বাবা রুটি দেখে দাঁড়িয়ে পড়লাম যে এখান থেকে কিছুটা রুটি নিয়ে যাই, বাবাও রুটি খেতে ভালোবাসে, তার জন্য রুটি নিতে দাঁড়িয়ে পড়লাম। তো চলো, এখান থেকে রুটি এখন বানানো হচ্ছে। তো রুটি বানানো হলে রুটি নিয়ে তবে বাড়ি ফিরবো। তা চলো, তোমরাও দেখতে থাকো আর বাড়ি থেকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তা চলো, এইমাত্র হচ্ছে বাইরের থেকে আসলাম, কিছু কাজ ছিল, রোববার তো কাজ থাকে না, এমনি বেরিয়েছিলাম তানি আর আমি দুজনে। তা বাড়ি চলে এসেছি, বেশিক্ষণ লাগেনি, এক ঘন্টা দু ঘন্টার মতো বাইরে কাজ ছিল। তারপর কাজ থেকে বাড়িতে চলে এসেছি। তা এখন যাব চা করতে, তা মা একটু গেছে ফ্রেশ হতে, মা আসলেই চা করবো। চা চলো রান্নাঘরে যাবো, এখন চা বানাবো, আর চা বানিয়ে একসঙ্গে বসবো, গল্প করবো। আর আজকে তো রোববার, ছুটির দিন। তা চা খেতে খেতে সিরিয়ালও দেখবো, সিনেমা দেখবো, যা ইচ্ছা হয় সেটা দেখবো, এখন কি দেখবো এখন সিলেকশন হয়নি। তা চলো রান্নাঘরে আগে গিয়ে চাটা বানাবো চলো। আর কী যে বৃষ্টির অবস্থা হবে বুঝতে পারছি না, মানে ঘরে তো বিচ্ছিরি গরম, বাইরে তাও বেরোলে, তাও মোটামুটি গরম থাকলে কি বাইরে বেরোলে তাও আরাম লাগে, ঘরে বিচ্ছিরি অবস্থা, মানে না হাওয়া আছে যে কী যে অবস্থা, না বৃষ্টি না হাওয়া, বিচ্ছিরি অবস্থা ওয়েদারে। তা চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে এখন চা করব চলো। তা চলো, এই যে তানি ঢুকে গেছে রান্নাঘরে, চা কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট হয়নি, একটু বাকি আছে, একটু বাকি আছে। চাটা ঘন করবি আজকে? হ্যাঁ হ্যাঁ, এখানে করতে পারতিস ইন্ডাকশনে। না না, ছচি হয়নি, তা চলো চা বসিয়ে দিয়েছে তানি, এই যে চা দেখো। আর ওর তো স্পেশাল, ও আগে লিকার করবে, লিকার করার পর তারপরে দেবে দুধ। দুপুরের এগুলো সব গরম করা হয়ে গেছে, আর আজকে মোটামুটি রান্নাঘরে এখন কোনো কাজ নেই, এখন চা খাবো আর কাজ শেষ, কাজ শেষ, চা খাবো, বসে বসবো, গরম থাকবো, নাহলে গরমে পাচ্ছি না, মনে হচ্ছে না ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়, এত বাইরে তবু একটু হালকা হাওয়া দিচ্ছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি, তার যা ঘুরে বেড়া রাস্তায় রাস্তায়, তাহলে তো হচ্ছে ভালো, গরমে যদি রাস্তায় রাস্তায় ঘুরতে থাকিস তাহলে তো আরো আনন্দ। কি চুপ হয়ে গেছে দেখো কি অবস্থা ওর, ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, যেই বলেছি রাস্তায় রাস্তায় তুই ঘুরে বেড়া, চুপ। কি গরম সত্যি, কবে যে বৃষ্টি হবে ভাবছি, বৃষ্টি হবে না, আর বৃষ্টি হবে না, শুকিয়ে গেছে আকাশ। এই দেখো এখান থেকে বোধহয় একটু হাওয়া আসছে, না রে একটু হালকা হাওয়া আসছে বোধহয়। তা চলো, এই যে তানি ঢুকে গেছে রান্নাঘরে, দাঁড়া। হ্যাঁ এ টুকলি বাজি না,
ঠান্ডা হয়নি জল ঠান্ডা হবে কি এই মানে বোতল আছে তো একটা বোতল আছে নিয়ে এখন ঠান্ডা নেই সবাই তো বসা রয়েছে ওরে ঠান্ডা জল দিয়ে আমাকে পুরোটাই গরম দিবি ও তাই সবই ঠান্ডা ফ্রিজ থেকে নিয়ে এসেছি ও সব ঠান্ডা না উফ বাবা যা গরম লাগছে কেন তা চলো চা রেডি হয়ে গেছে আর এইটা হচ্ছে তানির কাপ এই হচ্ছে সব সব কাপের থেকে বড় কাপ যেটা সেটাই ও নেবে ওর চাই সবার থেকে হচ্ছে বড় নয় গ্লাসে খাবে আর নয় বড় কাপে খাবে এই হচ্ছে ওর অবস্থা না একটু গরমে কম দে বাবাকে চলো এই চা কমপ্লিট হয়ে গেলে আমি চা খাবো একটু বসবো তারপরে দেখি এদিকে কি কাজ এদিকে মোটামুটি কাজ কমপ্লিটই হয়ে গেছে রাত্রে খাওয়ার আগে আর কোনো কাজ নেই আপাতত আচ্ছা বিস্কুটের কোটোটা কি করছো কোলে তো কোল দাবাই করেছিস কেন বিস্কুটের কোটোটাকে সত্যি তা চলো চাটা খেয়ে আসছি তা চলো অনেকক্ষণ বাদেই চলে এসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে বেশ কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করবো তারপরে যাবো ঘরে তারপর যাবো শুতে সরি তারপর যাবো শুতে কী অবস্থা গরমে ভালো লাগছে না বলে আজ তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়েছি যে যেরকম পেরেছি সেরকম খেয়েছে মানে খাওয়ার কারোই ইচ্ছা ছিল না যাই হোক তো এখন কাজগুলো সেরে নিই আর তোমরা আমাদের সাথে থাকো চলো রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেল এদিকে এই এই জায়গাটা ভেবেছিলাম যে কালকে গোছাবো কিন্তু যা পরিস্থিতি দেখছি তাতে আমার অসহ্য লাগছে তো ওই জন্য ভাবলাম যে না এটা গুছিয়েই তারপরে হচ্ছে ঘরে যাব তো ওই জন্য এখন গুছিয়ে নিই তারপরে যাবো হচ্ছে ঘরে তো চলো তো চলো আজকের মতো ভিডিওতে আজকের মতো কাজকর্ম শেষ ভিডিও কদম আর সবচেয়ে বড় কথা গরমে পাচ্ছি না কালকে পুজো হয়েছে শুধু রেগুলার ঠাকুরের বাসনটাই মাজা হয়েছে কিন্তু এক যে এক্সট্রা পুজোর বাসন আছে সেগুলো এখনও মেজে উঠতে পারিনি শুধু ধুয়ে রেখে দিয়েছি কারণ ওইগুলো না মাজলে জায়গা মতো আবার তোলা যাবে না তো কালকে চেষ্টা করছি যে কালকে যে বাসনগুলো মেজে আগে তুলতে হবে সব ঢিব ওই রেখে দিয়েছি আসলে এতটাই গরম মানে এনার্জি গরম আর কালকে সারাদিন উপসার পুরো গেছে শরীর পুরো ক্লান্ত হয়ে গেছি আর মানে কাজে যে এনার্জি থাকলে ওগুলো যে চট করে ফেলবো কিন্তু গরমের জন্য একদম পুরো ঝুঁকে গেছি এখন আরামে 7-8 ঘন্টা ঘুম আনতে পারলে ঝরঝরে হয়ে যাবে মানে সেইটা এখনো হয়নি আর চলো ওগুলো তো উঠাতেই হবে যেমন ছিল অন্তত ওরকম জল দিয়ে ধুয়ে এক জায়গায় রেখে দিয়েছি কালকে পুজো বাসনের সঙ্গে কিছু কিছু করে ওগুলোকে মেজে দেবো তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনকে ক্লিক করতে ভুলো না তা নাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না তো আজকের মতো এইটুকুনি গুড নাইট টাটা ঘুম পেয়ে গেছে খুব ঘুম পেয়ে গেছে তোমরা সকলে ভালো থাকবে রাত্রিটা সকলে ভালো কাটুক সুস্থ কাটুক এই বলে ভিডিওটা এখানে এন্ড করলাম গুড নাইট টাটা টাটা টাটা